আসসালামু আলাইকুম। মাসুমবিল্লাহ ইউটিউব চ্যানেল, মাসুমবিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে ভিডিওতে ক্লিক করেছেন সকলকেই রমজানুল মুবারক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আরব আমিরাতের দুবাইতে আপনারা যদি রেস্টুরেন্টের বিষয়ে যেতে চান বা রেস্টুরেন্টের বিষয়ে যান, তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, অথবা কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি আপনাদেরকে শিখে যাওয়া প্রয়োজন, ঠিক আছে? তাছাড়া একটা রেস্টুরেন্টে কেমন স্যালারি হয়, কেমন বেতন হয়, কেমন সুযোগ সুবিধা আছে, পুরো ভিডিওর সাথে থাকুন, আপনাদেরকে বলবো। কারণ আমি কয়েকজন রেস্টুরেন্টে চাকরি করে তাদের সাথে আমি কথা বলে তাদের কাছ থেকে যে অভিজ্ঞতাটা পেয়েছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো পুরো ভিডিও সাথে থাকবেন, ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগার থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আরব আমিরাত, দুবাই, যে কোনো রাষ্ট্রে বলেন, ইউরোপ কান্ট্রি, বর্তমান সময়ে কিন্তু রেস্টুরেন্টে কাজে প্রচুর মানুষ যাইতেছে। আর আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে বলেন, অন্য অন্য রাষ্ট্রেতে বলেন, রেস্টুরেন্টের কাজের উপরে কিন্তু অনেক কোর্স রয়েছে বর্তমানে, আপনারা সেটা ভালো করেই জানেন, ঠিক আছে? তো যারা এই কোর্সগুলো করে যায় বা যারা রেস্টুরেন্টের কাজের অভিজ্ঞতা নিয়ে যায়, তারা কিন্তু রেস্টুরেন্টের কাজে যাওয়ার পর কোনো রকমের ঝামেলা হয় না, গিয়ে কিন্তু তারা কাজ করতে পারে। কিন্তু যারা একেবারেই নতুন, যাদের কোনো অভিজ্ঞতা নেই, তারা কিন্তু অনেক সমস্যায় পড়ে যায়। কেমন সমস্যায় পড়ে যায়? যেমন আপনি একেবারেই রেস্টুরেন্টের কাজ জানেন না, একেবারে রেস্টুরেন্টের আপনার নিয়মকানুন জানেন না, তাহলে আপনাদেরকে অবশ্যই বিপদে পড়তে হবে। এখন কথা হলো, আমি যে প্রথম বললাম যে, তবে এখানে কিন্তু ক্যাটাগরি রয়েছে, বাংলাদেশি রেস্টুরেন্ট, ইন্ডিয়ানি রেস্টুরেন্ট, পাকিস্তানি রেস্টুরেন্ট, এরপর আপনার ইউরোপের কতগুলো বা আমেরিকার কতগুলো ব্র্যান্ডের রেস্টুরেন্ট রয়েছে, এক কিন্তু আলাদা আলাদা বিষয়। এখন আপনাকে যদি কেউ রেস্টুরেন্টের বিষয়ে নিয়ে যেতে চায়, সেটা দুবাই হোক, যে কোনো রাষ্ট্রে হোক, তাহলে আপনি প্রথমে তাকে জিজ্ঞাসা করবেন যে রেস্টুরেন্টের কি কাজ এবং কি রেস্টুরেন্ট আমাকে দেওয়া হবে, বাংলাদেশি রেস্টুরেন্ট, পাকিস্তানি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, না অন্য কোনো ব্র্যান্ডের রেস্টুরেন্ট আমাকে দেওয়া হবে, সেটা আপনি অবশ্যই জিজ্ঞাসা করবেন। কেন বলছি দেখেন, বাংলাদেশি রেস্টুরেন্টে যদি আপনি যান, সেখানে বাংলা খাবার পাওয়া যায়, আর 100%-এর মধ্যে 95%-ই বাংলাদেশি কাস্টমার থাকে, ঠিক আছে? যেমন দুবাইয়ের কথাটা আমি বলছি। এরপর আপনি পাকিস্তানি রেস্টুরেন্টে যান, সেখানে পাকিস্তানি কাস্টমারই সবথেকে বেশি থাকে। ইন্ডিয়ান রেস্টুরেন্টে ইন্ডিয়ানি কাস্টমার, পাকিস্তানি কাস্টমার, বাংলাদেশি কাস্টমার মিক্স থাকে। তাছাড়া বড় বড় ব্র্যান্ড যেগুলো রয়েছে, ব্র্যান্ড বলতে আপনাকে দেখে বোঝাচ্ছি, যেমন KFC, ম্যাকডোনাল্ড, বার্গার, তারপরে এরকম যারা আছে সেই জায়গাতে কিন্তু আবার আপনার ইউরোপ মানে সকল দেশের কাস্টমার থাকে, সবথেকে বেশি আরবি বিদেশি কাস্টমাররা থাকে। তখন তাহলে আপনাকে কিন্তু বাংলাদেশি রেস্টুরেন্টে আপনাকে নেওয়া হয়, আপনি যদি বাংলাদেশি রেস্টুরেন্টে আপনাকে ভিসা দেওয়া হয়, তাহলে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেখানে ডিউটি কিন্তু আপনাকে বেশি করতে হবে বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে, সেটা মাথায় রাখবেন সবসময়, এবং পরিশ্রমও অনেক বেশি হয়ে থাকবে। এবং স্যালারি যদি আপনি বলেন, তাহলে 1000 দিরহাম থেকে শুরু করে 2000 দিরহাম পর্যন্ত আপনাকে দিতে পারি। হয়তো বলবে যে খাবার আপনার, থাকা নিজের, এরকম হতে পারে, ঠিক আছে? এবং এখানে ওয়েটারের কাজ রয়েছে, হেল্পারের কাজ রয়েছে, শেপিংয়ের কাজ রয়েছে, ঠিক আছে? এখন হলো পাকিস্তানি রেস্টুরেন্টে যদি আপনি যান, অবশ্যই আপনাকে কিছু হিন্দি, কিছু উর্দু আপনাকে শিখে যেতে হবে, কারণ সেখানে উর্দু হিন্দি শিখতে হবে, কারণ পাকিস্তানি কাস্টমার সেখানে আসবে, ঠিক আছে? সেখানে স্যালারি যদি আপনি হিসাব করেন, তাহলে আপনাকে হয়তো সেখানেও 1200 থেকে 2000 দিরহাম, 1800 দিরহাম দেওয়া হবে। খাবারটা হয়তো রেস্টুরেন্ট থেকে আপনাকে দেবে, টাকাটা হয়তো আপনাকে, এগুলো আপনারা, এটা হচ্ছে সিস্টেম যাদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি। তারপর ইন্ডিয়ানি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট যদি আপনি যান, তাহলে আপনাকে অবশ্যই আপনাকে হিন্দি, ইংলিশ, আরবি টুকটাক সব কিছু জানতে হবে, কারণ ইন্ডিয়ানি রেস্টুরেন্টে সকল রকমের কাস্টমারই গিয়ে থাকে। এখন কথা হলো, আপনি যদি ব্র্যান্ডের কোনো রেস্টুরেন্টে যান, KFC-তে, ম্যাকডোনাল্ডে, তারপর আপনার বার্গারে, তারপর আপনার শর্মা হাউজে, এগুলোতে আপনাকে অবশ্যই ইংলিশ এবং আরবি এই দুইটা জিনিস আপনাকে জানতে হবে, ঠিক আছে? যদি আপনি এগুলো জানেন, তাহলে এগুলোতে চাকরি করতে পারবেন, এবং সবথেকে আরামের এবং সুখের চাকরি হলো ওই ব্র্যান্ডের জিনিসগুলোতে। কিন্তু ওই জায়গা থেকে আপনারা সহজেই চাকরি পাবেন না, যে যত কথাই বলুক আপনাদেরকে সহজে চাকরি দিতে পারবে না, কারণ এই জায়গাগুলোতে আপনাকে অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে। এখন আপনি যদি দেশে থাকেন, দেশে যদি আপনি ভালো আপনার যেটাকে বলা হয় ভালো শরবত বানাতে পারেন, ভালো চা বানাতে পারেন, হ্যাঁ, ভালো বিরিয়ানি বানাতে পারেন, ভালো বার্গার বানাতে পারেন, তাহলে আপনি আবার এরকম রেস্টুরেন্টে চাকরি নিতে পারবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন, ভালো স্যালারি পাওয়া যাবে, সুযোগ সুবিধা আছে, ডিউটিও কম হয়ে থাকে। তাছাড়া সব 8 ঘন্টা ডিউটি হবে, এমন হবে আপনাকে আরও 2 ঘন্টা ওভারটাইম করা হবে, ওভারটাইমের জন্য আলাদা আপনাকে টাকা দেওয়া হবে, ঠিক আছে? তবে যারা রেস্টুরেন্টের বিষয়ে যাবেন, আপনারা অবশ্যই রেস্টুরেন্টের কিছু ধারণা নিয়ে তারপর যাবেন। বর্তমানে ইউটিউবে, ফেসবুকে বা বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা দেখবেন যে দেখলেই পাওয়া যায় যে রেস্টুরেন্টের ওয়েটাররা কীভাবে কাজ করে, ওয়েটাররা কীভাবে কথা বলে, তারপর আপনার শেভিংয়ের কাজ, যদি আপনি কোনো কিছু পাকাতে পারেন, কোনো কিছু রান্না করতে পারেন সেটা দেখবেন, অথবা আপনি হেল্পারি করবেন, সবগুলোই কিন্তু বর্তমানে পাওয়া যায়।
তাছাড়া ইংলিশ সবজির নাম, বিশেষ করে সবজির নামগুলো আপনাদেরকে জানা খুবই প্রয়োজন ইংলিশে। হ্যাঁ, এগুলো যদি আপনি জানেন তাহলে আপনারা সহজে রেস্টুরেন্টের বিষয়ে গেলে আপনাদের বিপদ হবে না, বা সহজে আপনারা রেস্টুরেন্টের বিষয়ে গেলে ভালো একটা ইনকাম করতে পারবেন, ভালো একটা সুযোগ সুবিধা পেয়ে যাবেন। ঠিক আছে, তাই আপনাদেরকে বলবো যে কাজ শিখে তারপর প্রবাসে যাবেন, কাজ না শিখে গেলে কিন্তু আপনাদের অনেক বিপদ, রেস্টুরেন্টে গেলে তো অনেক বিপদ। তো রেস্টুরেন্টের ডিউটি যদি আপনারা বলেন তাহলে 8 ঘন্টা থেকে 16 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে রেস্টুরেন্টের ডিউটি, সেটা আমি বলে দিলাম, সেটা পার্ট পার্ট আছে। আর অবশ্যই যাওয়ার আগে যখন আপনারা যাবেন তখন অবশ্যই আপনারা দেখবেন যে সেখানে লিখা কী আছে, আপনাকে কী কাজ দিবে, আপনার কী অভিজ্ঞতা আছে, কী স্যালারি, বিস্তারিত কিন্তু কন্ট্রাক্ট পেপারে থাকবে, সেগুলো দেখে তারপর যাবেন, তাহলে বিপদ হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।